আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুলকালীন থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে যদি আপনি এই আমলটি আপনি জানেন তাহলে কোনো প্রকার খারাপ জিন চালানি জিন হ্যাঁ যত কঠিন শক্তিশালী হোক না কেন খারাপ জিন চালানি জিন কখনোই আপনার ঘরে প্রবেশ করতে পারবে না কখনোই আপনার ঘরের লোকদের কোনো ক্ষতি করতে পারবে না আর এটি কিন্তু আমি সরাসরি কোরআনুল কারিম থেকে আপনাদের মাঝে বলে দিব এবং বিষয়টি একদম স্পষ্ট করে দিব যদি ভিডিওটি দৈর্যার সাথে আপনারা যদি দেখেন তাহলে ইনশাআল্লাহ আমি এটা বলতে পারি যে চালানি জিন কখনই আপনার কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ কোনো খারাপ জিন কখনই আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই সব বিষয় থেকে আপনি সুরক্ষিত থাকতে পারবেন ঠিক আছে কারণ অনেক দিনই বা বোনেরা আমার কাছে মোবাইল ফোনে বলেন যে হুজুর চালানির মাধ্যমে চালানি জিনের মাধ্যমে বারবার আমার ক্ষতি করা হয় আমি সেগুলো কাটি তারপরও বারবার আমার ক্ষতি করা হয় খারাপ জিন আমার উপর আসর করে বারবার আমার ক্ষতি করা হয় বিভিন্ন রকম সমস্যা আবার অনেক মা বোনেরা বলেন যে খারাপ জিন রাতের বেলে আমার সাথে সহবাস করে তো এই ধরনের বিভিন্ন সমস্যার কথা কিন্তু প্রতিনিয়ত আমার কাছে আসে কারণ হচ্ছে যেহেতু মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে সেই জন্য বিশ্বের অনেক দেশ থেকে হ্যাঁ আমার কাছে মোবাইল ফোনে যুক্ত হয়ে অনেক ভাই বোনেরা অনেক দিনই মা ও বোনেরা তারাও কিন্তু আমার আমার সাথে এই সকল বিষয়গুলো শেয়ার করে এবং বলেন যে হুজুর আপনি এই ধরনের ভিডিও দিবেন যাতে আমাদের বাসাবাড়ি থেকে কখনও কোনো চালানি জিন প্রবেশ করতে না পারে কোনো খারাপ জিন প্রবেশ করতে না পারে তো সেই দিকে দৃষ্টিকোণ রেখেই আজ আমি সরাসরি কোরআন থেকে আপনাদের মাঝে ভিডিওটি দিয়ে দিব। আপনারা যদি ভিডিও বুঝতে কোনো সমস্যা হয় সেই সাথে আপনারা যদি চালানের জিনের সমস্যার মধ্যে থাকেন জাদুটানার সমস্যায় থাকেন খারাপ জিনের আসরের মধ্যে থাকেন তাহলে আপনারা কিন্তু বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি কোরআন থেকে আমার কাছ থেকে তদ্বি গ্রহণ করতে পারেন ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি সহজেই শিখে নিই কারণ খারাপ জিন হচ্ছে এমন একটি জিনিস এটি যার উপর সোয়ার হয় যে গড়ের উপর সোয়ার হয় সেই গড়ের লোকদের কিন্তু অনেক প্রকার ক্ষতি করে ফেলে শারীরিকভাবে যেরকম ক্ষতি করে তদ্রুপভাবে ফ্যামিলিগতভাবে কী করে ক্ষতি করে আর চালানি জিনের মাধ্যমে শত্রুতা বসত অনেককে বিভিন্ন রকম ক্ষতি করা হয় তো সেই জন্য আজ আমি চিন্তা ভাবনা করলাম যে এই বিষয় থেকে আপনাদেরকে একশত পার্সেন্ট সুরক্ষিত রাখার জন্য এই কোরআনুল কারিম থেকে ভিডিওটি আপনাদের মাঝে আমি এখন নিয়ে আসবো ঠিক আছে তো যদি আপনাদের ঘরের মধ্যে চালানি জিনের কোনো সমস্যা থাকে এটা এরকম যদি আপনারা বোঝেন যে চালানি দিনের সমস্যা রয়েছে বা খারাপ জিনের সমস্যা রয়েছে তাহলে আমি কোরআনুল কারিমের দুই জায়গা থেকে আপনাদেরকে সাজেস্ট করব দুই জায়গা থেকে আপনাদেরকে আমি বলে দিব এই দুইটি আয়াত সকাল বিকাল আপনারা ঘরের মধ্যে কী করবেন তেলাওয়াত করবেন তাহলে আপনাদের ঘরে যত কঠিন জিনের বাসায় থাকুক না কেন যত কঠিন জিনি প্রবেশ করুক না কেন ওই ঘর এবং ঘরের লোকদের কোনো ক্ষতি করতে পারবে না এবং সেই ঘর থেকে চিরতরে খারাপ জিন কী হয়ে যাবে দূর হয়ে যাবে এবং চালানের জিনও সেই ঘরের মধ্যে কখনো প্রবেশ করতে পারবে না ঠিক আছে তো আপনি যদি চালানের দিনের সমস্যা থেকে বাঁচতে চান তাহলে আপনাদের আপনারা সকাল বিকাল ঘরের মধ্যে এই দুই জায়গা থেকে করানুল কারিমে কী করবেন তেলাওয়াত করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং পরে শুনিয়ে দিচ্ছি প্রথম যেটি তেলাওয়াত করবেন এটি হচ্ছে আপনার কোরানুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত যে আয়াত থেকে সবচাইতে বেশি খারাপ জিন এবং চালান জিন জাতার ক্ষেত্রে বেশি কার্যকারী হয় সোরা বাকারার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত ঠিক আছে যে ঠিক পবিত্র আয়তল করছি বলা হয় এটি আপনারা প্রতিদিন সকাল বিকাল ঘরের মধ্যে পড়বেন বা আপনারা যদি এই যদি এখন মোবাইল ফোনও যদি এটি আপনি যদি রেকর্ড বাজান তারপরও কিন্তু কাজ হবে ঠিক আছে আর সরাসরি তেল করতে পারলে দেখেও তো মুখস্থ তেল আরও বেশি ভালো হয় ঠিক আছে তো আপনি প্রথমেই আমি আরেকটা জায়গা থেকে কিন্তু আপনাদেরকে বলে দিব একটু ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকেন এইভাবে রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم

এই পবিত্র আয়াতল করছে কী করবেন তেলাওয়াত করবেন তেলাওয়াত করার পর আবার সুরাতুল বাকার সর্বশেষ যে দুইটি আয়াত রয়েছে এই দুইটি আয়াতকে আপনারা সুন্দর করে কী করবেন তেলাওয়াত করবেন আমি একবার তেলাওয়াত করে আপনাদেরকে সুন্দর করে শুনিয়ে দিচ্ছি এভাবে তেলাওয়াত করবেন آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. كلٌ آمن بالله وملائكته وكتبه ورسله. لا نفرق بين أحد من رسله. وقالوا سمعنا وأطعنا. غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانصُرْنَا হ্যাঁ এই সুরাতুল বা শেষ দুইটি আয়াত আপনারা গরের মধ্যে প্রতিদিন সকাল বিকাল তেলোয়াত করবেন তেলোয়াত করলে এই ঘরে নতুন করে কোনো চালানি জিন কোনো খারাপ জিন প্রবেশ করতে পারবে না এই ঘরের কোনো লোককে ক্ষতিও করতে পারবে না এবং সেই সাথে যাদের চালানের জিনের সমস্যা রয়েছে খারাপ জিনের আসর রয়েছে তারা যদি এই দুই জায়গা থেকে পরে পানির মধ্যে দিয়ে যদি পান করেন তারপরও আপনারা খুব তাড়াতাড়ি ভালো একটি ফলাফল পাবেন এবং সেই সাথে ঘরের মধ্যে তিলত করলে সেই ঘরের মধ্যে কোনো রকম খারাপ জিন যা দুটো না ব্লাক মধ্যে চালানি জিন কোনো কিছু প্রবেশ করতে পারবে না সেগুলো কুফুরির কালামের মাধ্যমে সেগুলো আপনার ঘরের মধ্যে দিয়ে রাখলে সেগুলো আপনার ঘর থেকে কী হয়ে যাবে চিরতরে দূর হয়ে যাবে ঠিক আছে তো কোরআন থেকে এক শত পারসেন্ট কার্যকারী বিষয়ে আমলটি আপনাদের মাঝে আমি দিয়ে দিলাম কারণ আপনারা জানেন যে মফিদি মিডিয়ার প্রত্যেকটি আমল সরাসরি কোরআন থেকে আমি আপনাদের মাঝে দিয়ে থাকি ঠিক আছে যদি কোরআন থেকে আপনাদের কোনো তদবির গ্রহণ করার প্রয়োজন হয় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনারা সরাসরি আমার সাথে ফোনে কিংবা ইমতে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং কোরআন থেকে আপনার সমস্যার সঠিক একটা সমাধান নিতে পারেন তো আল্লাহ বলেন অনুনাজ জিলুমিন আল কোরআন হুয়া শিফা ও মিনিন মানব জাতির যত সমস্যা রয়েছে সকল সমস্যার সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং আপনি যদি কোরআন থেকে যদি তদবির গ্রহণ করেন কোরআনের কাছে যদি আসেন আপনি নিঃসন্দেহে ভালো একটি ফলাফল পাবেন এর মধ্যে কিনি কোনো সন্দেহ নেই তো আপনারা কোরআনকে ভালোবাসবেন কোরআন পড়বেন কোরআনকে ধরবেন আল্লাহ তালা যাতে কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে এই কোরআন করিমের সাফায়েত সুপারিশ আমাদের সকলের জন্য নসিব করে দেয় এবং কোরআনকে পড়ার কোরআনকে ধরার কোরআনকে ভালোবাসার কোরআন থেকে সঠিক আমল গ্রহণ করার আল্লাহ তালা যাতে সবাইকে ফিক দান করে আর যারা যাদের ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবার সদস্য হয়ে থেকে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বা উবনেরা তারাও যাতে ভিডিওটি দেখে ভালো ফলাফল পেতে পারে উপকৃত হতে পারে সেই প্রত্যাশায় আপনাদের মাঝখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে দেখা হয়ে যাবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত